হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের এখানে পড়াবো লেসন ইলেভেন, দ্য এক্স, পার্ট ফোর। ঠিক আছে, এর আগের পার্টগুলো তোমাদেরকে দেখতে হলে তোমরা আমার প্লে লিস্টে গিয়ে সেই পার্টগুলো বা ফার্স্ট ভিডিও থেকে স্টার্ট করতে পারো, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো। সেখানে আমি এই চ্যাপ্টারের যে পার্ট ওয়ান সেটা থেকে স্টার্ট করতে পারো। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। ভেলেন stood thinking for a while and said, ভেলেন কিছুক্ষণের জন্য ভাবলো আর বলল, will you at least do me this good turn? বলছে, তুমি কি এই জিনিসটা কমসে কম ভালো জিনিস করতে পারো? Give me a little time, আমাকে একটু টাইম দাও, তুমি এতটুকু তো করতে পারো যে আমাকে একটু টাইম দিতে পারো। I will bundle up my clothes and go away, আমি আমার জামা কাপড়গুলোকে গুছিয়ে নিব আর এখান থেকে চলে যাব। আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক, আমার যাওয়ার পরে তোমার যেটা খুশি তুমি সেটা করিও। দে লেট ডাউন দেয়ার অ্যাক্স অ্যান্ড ওয়েটেড, তারা তাদের যে কুড়ালটা ছিল সেটা রেখে দিল আর তারা ওয়েট করতে শুরু করলো। ঠিক আছে, প্রেজেন্টলি ভেলেন came out of his hut with a bundle on his head. সে তখনই দেখা যাচ্ছে যে সে তার কুড়ে ঘর থেকে বেরোলো আর তার মাথায় একটা বান্ডল ছিল। ঠিক আছে, সেখানে হয়তো তার কাপড় টাপড় আছে বা কিছু আছে, সব কিছু নিয়ে সে বের হয়ে গেছে। ঠিক আছে, হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, যে গাছগুলো কাটছিল তাদের দিকে দেখলো আর বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, বলছে তুমি একজন বৃদ্ধ মানুষের কথা শুনলে তাই তোমরা খুব ভালো। ঠিক আছে, সে এইরকম বলল, ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তুমি যে এই কিছুক্ষণ দাঁড়ালে আমার জন্য সেটা খুব ভালো একটা ব্যবহার দেখালে আমার দিকে। ঠিক আছে, হি লুকড অ্যাট দ্য মারগোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইস, সে ওই মারগোসা গাছটার দিকে দেখল আর চোখে জলটা মুছে ফেলল। ঠিক আছে, ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, সে যারা কাটছিল তাদেরকে বলল, ভাই দেখো আমি যতক্ষণ না অনেক দূর চলে যাই ততক্ষণ এই গাছটাকে কাটা স্টার্ট করবে না। ঠিক আছে, সে এই কথাটা বলল তাদেরকে। দ্য ট্রি কাটার্স স্কোয়েটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো, ঠিক আছে, ট্রি কাটার্সরা যারা গাছ কাটছিল তারা বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করলো গ্রাউন্ডে। ঠিক আছে, মানে তারা মাটিতে বসে গেল আর তারা দেখছিল যে বৃদ্ধ মানে মানুষটা যাচ্ছিল। ঠিক আছে, নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স, আধা ঘন্টা পরে, মোটামুটি আধা ঘন্টা পরে অনেক দূর থেকে তার আওয়াজ শোনা গেল। ঠিক আছে, হাফ ডিস্টিংক্টলি মানে কিছু কিছু, মানে কিছুটা আওয়াজ শোনা গেল, সব পুরো আওয়াজ ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। ঠিক আছে, হাফ ডিস্টিংক্টলি তার মানে। ঠিক আছে, ডোন্ট কাট ইয়েট, সে অত দূর থেকেও বলছে যে এখনও কাটিও না। আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনও এতটা বাউন্ডারির মধ্যে আছি বা এতটা জায়গার মধ্যে আছি যেখান থেকে আমি আওয়াজ শুনতে পাবো। ঠিক আছে, প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, তার মানে হচ্ছে সে লাস্ট অবধি তখনও বলছে যে কিছুক্ষণ ওয়েট করো যতক্ষণ না আমি এখান থেকে অনেক দূরে চলে যাই। ঠিক আছে, তো এখানেই আমাদের গল্পটা শেষ হচ্ছে। সে যে এই গাছটাকে এতটাই ভালোবাসত সেই জিনিসটা আমাদেরকে এই গল্পটা থেকে জানতে পাচ্ছি বা সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো ওয়ার্ড নেস্টে। হবল্ড ওয়াকড লেমলি, তার মানে মানে ধীরে ধীরে হাঁটা বা আস্তে আস্তে হাঁটা। মিকলি কোয়াইটলি মানে খুব কোয়াইটলি মানে না আওয়াজ করে। ঠিক আছে,
উইদাউট এক্সপ্রেসিং ওয়ানস ওন ওপিনিয়ন, বা নিজের যে মতামত না দিয়ে, ঠিক আছে? ফেচ, ব্রিং, কোনো একটা জিনিসকে নিয়ে আসা, ঠিক আছে? ক্রিকিং, হার্শ অ্যান্ড গ্যাদারিং সাউন্ড, একটা সাউন্ডের কথা বলছে, একটা আওয়াজ, খুব কর্কশ আওয়াজ যেটা কানের মধ্যে লাগে সেটা হচ্ছে ক্রিকিং। স্কোর, 20, স্কোর মানে হচ্ছে 20। বাসল, বিজি মুভমেন্ট, মানে খুব একটা ব্যস্তর মুভমেন্ট, যেখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে সবাই খুব ব্যস্ত। ন্যাপ, শর্ট স্লিপ, খুব ছোট্ট একটা ঘুম। হ্যাকিং, কাটিং রাফলি, মানে কোনো একটা জিনিসকে কাটা খুব রাফলি, মানে খুব তাড়াতাড়ি বা খুব ইয়ে করে কাটা, সেটা হচ্ছে কাটিং রাফলি। ম্যাসিভ, লার্জ অ্যান্ড হেভি, মানে খুব বড় আর খুব ভারী। স্কুইটেড মিন্স স্যাট, মানে বসে যাওয়া, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফোরে। ফিল ইন দ্য চার্ট বিলো উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটাতে আমাদেরকে, আমরা যে গল্পতে পড়েছি সেই ইনফরমেশান দিয়ে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? একদিকে আমরা দেখতে পাচ্ছি কজ, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি এফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, আর এফেক্ট মানে হচ্ছে সেটার ফলাফল, সেটার জন্য কী হলো, ঠিক আছে? প্রথমটা আমরা এফেক্টে দেখতে পাচ্ছি, ভেলেন হবল্ড আপ উইথ দ্য কিজ, ঠিক আছে? তার মানে ভেলেন সে চাবিগুলো নিয়ে খুব তাড়াহুড়া করে আসলো, ঠিক আছে? তো কেন আসলো সে, সেটার কজ হবে, এ কার ওয়াজ ব্লোয়িং দ্য হর্ন অ্যাট দ্য গেট, একটা গাড়ি, একটা কার গেটের ওখানে হর্ন দিচ্ছিল, তাই জন্য সে খুব তাড়াতাড়ি করে আসলো, ঠিক আছে? নেক্সট, কজে দেওয়া আছে, ভেলেন ক্লিয়ার্ড দ্য ভেজিটেশন হুইচ ব্লক দ্য এন্ট্রান্স। ভেলেন সে ভেজিটেশন মানে যে গাছ গাছালিগুলো যেগুলো উঠে গেছিলো সে গেটের কাছে, সেগুলোকে ক্লিয়ার করলো, ঠিক আছে? যেগুলো যে আসার রাস্তাটা আছে সেটাকে ব্লক করছিল, সেটা ক্লিয়ার করলো। সেটার এফেক্টটা কী হলো, দ্য গেটস ওপেন্ড অ্যান্ড দ্য কার এন্টার্ড দ্য গার্ডেন, সেটার জন্য গেটগুলো ভালো করে খুললো আর গাড়িটা গার্ডেন অবধি চলে আসলো, ঠিক আছে? নেক্সট, এফেক্টে দেওয়া আছে, ভেলেন ওয়াজ অর্ডার্ড টু গো ব্যাক টু দ্য ভিলেজ, ভেলেনকে বলা হলো তার নিজের গ্রামে চলে যেতে। সেটার কজ কী হবে, দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি অ্যান্ড দে ডু নট নিড এ গার্ডেন, সে বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে আর তারা গার্ডেন চায় না, তাই জন্য ভেলেনকে বলল যে তুমি এখান থেকে বাড়ি চলে যাও, ঠিক আছে? নেক্সট, এফেক্টে দেওয়া আছে, দ্য ট্রি কাটার্স লেড ডাউন দেয়ার এক্সেস, ট্রি কাটার্সগুলো যারা গাছ কাটছিল তারা নিজের এক্স, তারা নিজের কুড়ালটাকে নিচে রেখে দিল কেন, ঠিক আছে? ভেলেন রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং দ্য মার্গোসা ট্রি, ভেলেন তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে মার্গোসা ট্রিকে না কাটতে, টিল হি হ্যাড গন ফার অ্যাওয়ে, যতক্ষণ না সে অনেক দূরে চলে যায় ততক্ষণ সে গাছটা কাটতে মানা করেছিল, তাই জন্য তারা নিজের কুড়ালটা নিচে রেখে দিয়েছিল, ঠিক আছে? চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফাইভ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদেরকে এই গল্প থেকে যে জিনিসগুলো আমরা জানতে পেরেছি সেটা দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে বলেছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, ঠিক আছে? ফার্স্ট, সামওয়ান ফ্রম দ্য কার অর্ডার্ড ভেলেন টু ওপেন দ্য গেট, কেউ একজন গাড়ি থেকে অর্ডার করলো যে গেটটা খুলে দাও, ঠিক আছে? নেক্সট, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড ভেলেন দ্যাট, তার যে মালিক ছিল তার একজন ছেলে ভেলেনকে বলল হি উড হ্যাভ টু গো ব্যাক টু দ্য ভিলেজ, তোমাকে চলে যেতে হবে তোমার গ্রামে, অ্যাজ দ্য হাউস ওয়াজ সোল্ড টু এ কোম্পানি, কারণ এই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে, অ্যান্ড দে ডু নট নিড এ গার্ডেন, আর তারা এই বাগান
রাখবে না বা তাদের এই বাগানের দরকার নাই, ঠিক আছে? নেক্সট, ভ্যালেন রিটায়ার টু হিজ ওল্ড হাট। ভ্যালেন রিটায়ার করে গেল, মানে কাজ ছেড়ে তার ওল্ড পুরাতন যে হাট আছে সেখানে চলে গেল, ঠিক আছে? নেক্সট, ভ্যালেন রাস্ট আউট অ্যান্ড স, ভ্যালেন দৌড়ে দৌড়ে গেল আর দেখল ফোর মেন কাটিং দ্য ট্রাঙ্ক অফ দ্য মার্গোসা ট্রি। চারজন মানুষকে দেখছে সে মার্গোসা ট্রিয়ের যে ট্রাঙ্ক ছিল, মানে যে শাখাগুলো ছিল সেগুলোকে কাটছিল, ঠিক আছে? নেক্সট, এবার আমরা চলে আসব অ্যাক্টিভিটি সিক্সে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা এখানে কিছু কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, সেগুলোর আমাদেরকে অ্যান্সার করতে হবে। হু বট দ্য হাউস, সেই বাড়িটা কে কিনেছে, ঠিক আছে? এ কোম্পানি বট দ্য হাউস, একটা কোম্পানি সেই বাড়িটা কিনেছে। ডিড দে নিড এ গার্ডেন, তারা কি একটা গার্ডেন, মানে হচ্ছে বাগান দরকার, তাদের কি একটা বাগান দরকার? তো এটা অ্যান্সার হবে দে ডিড নট নিড এ গার্ডেন, তাদেরকে কোনো বাগান দরকার নাই, ঠিক আছে? নেক্সট, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানি থেকে কী অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক আছে? দ্য কোম্পানিজ অর্ডার ওয়াজ টু কাট ডাউন দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য মার্গোসা ট্রি। কোম্পানি থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে সেই মার্গোসা ট্রিয়ের যে ট্রাঙ্ক আছে, মানে যে শাখাগুলো আছে সেগুলোকে কেটে দিতে হয়, মানে সেগুলোকে কেটে দিতে বলেছে, ঠিক আছে? নেক্সট, হোয়াট ওয়াজ ভ্যালেন্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার্স, ভ্যালেন কী রিকোয়েস্ট করলো ট্রি কাটার্সগুলোকে, যারা গাছ কাটছিল তাদেরকে কী রিকোয়েস্ট করলো সে? এটার অ্যান্সার হবে ভ্যালেন রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার্স টু স্টপ কাটিং দ্য ট্রি। ভ্যালেন ট্রি কাটার্সগুলোকে রিকোয়েস্ট করলো যে গাছটা কাটো না টিল হি হ্যাড গন ফার অ্যাওয়ে, যতক্ষণ না সে অনেক দূরে চলে যায় ততক্ষণ এই গাছটা কমসে কম কাটিও না, ঠিক আছে? তো এইটা ভ্যালেন রিকোয়েস্ট করলো, ঠিক আছে? চলো তাহলে আমরা আজ এখানেই শেষ করব। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে হলে উপরে আই বাটনে ক্লিক করে আমার প্লেলিস্টে সব পরপর ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার সব বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর বেল আইকনটা দিয়ে দিবে যেন আমার নোটিফিকেশনসগুলো তোমরা টাইম মতো পেয়ে যাও। থ্যাংক ইউ।